প্রিয় ভাইয়েরাম, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে নফস নামক একটি জিনিস দিয়েছেন, এই নফস থেকে মানুষের মনের মাঝে কুপ্রবৃত্তি সৃষ্টি হয়, এই নফসের কারণে মানুষ মানুষকে হত্যা করে, এই নফসের কারণে, নফসের কুপ্রবৃত্তির কারণে মানুষ মানুষের সম্পদ হনন করে, এই নফসের কারণে মানুষ দুনিয়াতে গুনাহে লিপ্ত হয়ে যায়। রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করেছে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, ওহে যারা নেক কাজ করতে এই রমাদান মাসে আর বসে থেকো না, বেশি বেশি নেককার করো, নেক কাজের মধ্য দিয়ে দিনকে অতিবাহিত করো। ওয়া বাগিয়া শাররি আকসির, যারা গুনাহে লিপ্ত হতে গুনাহের কাজ করতে এই রমাদান মাস চলে আসলো, আর গুনাহ করো না, থেমে যাও থেমে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিলকে পাঠিয়ে বললেন, জিব্রিল যাও জান্নাতের দরজাগুলি খোলার এলান করে দাও, জাহান্নামের দরজাগুলি বন্ধের এলান করে দাও, দুনিয়াতে যত দুষ্ট শয়তান আছে তাদেরকে শিকল দিয়ে বেঁধে সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দাও, উদ্দেশ্য হলো আমার গোলাম যেন কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করে ইবাদত করতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, রমাদান চলে যাচ্ছে তার মানে এই নয় আমি আবার শয়তানের ওয়াসওয়াসায় নিজের কুপ্রবৃত্তির তাড়নায় পড়ে আবারও গুনাহ করব, বিষয়টা এমন নয়। রমাদানে যেরকম শয়তানের কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করেছি, রমাদান পরবর্তী সময়ে শয়তানের কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করার দরকার আছে না নাই? এই জন্য আমাদের জানা দরকার প্রবৃত্তির অনুসরণের ভয়াবহতা কি, প্রবৃত্তি অনুসরণ থেকে বাঁচার উপায় কি, প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে পারলে লাভটা কি জানবেন? কথা বলেন জানবেন? নফস শব্দের অর্থ হলো আত্মা মন প্রবৃত্তি, আত্মা মন প্রবৃত্তি কিসের অর্থ? নফসের অর্থ কিসের অর্থ? নফসের অর্থ। প্রিয় ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রবৃত্তি কত ভয়াবহ জিনিস, প্রবৃত্তির অনুসরণ কত মারাত্মক নিকৃষ্ট জিনিস, প্রবৃত্তির অনুসরণের কারণে মানুষের অবস্থান কোথায় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে অসংখ্য অগণিত জায়গায় বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনের মাঝে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেররা রাসূলকে বলছে, হে মুহাম্মদ, তোমাকে আমরা সমগ্র কিছুই দিব, সমগ্র কিছুর মালিক বানাবো, তবে আমরা যেই মন গড়া মালিকের ইবাদত করি, মন গড়া প্রভু যাদেরকে মানি, তুমি যদি তাদেরকে অনুসরণ করো তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সূরাতুল আনআমের 56 নং আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিতে বললেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, উল ইন্নি নুহিতু আন আবুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দিন, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে নিজের প্রভু বলে বিশ্বাস করো, ওই সমগ্র প্রভুদের গোলামি করতে আমাকে আল্লাহ নিষেধ করেছেন। হে রাসূল, আপনি আরো বলে দিন, আপনি তাদেরকে বলে দিন, আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করব না, তোমরা মন গড়া যেই জিনিসটা করো, মনে যা চায় তাকে প্রভু হিসাবে মানো, এই জিনিসটি আমি কখনো গ্রহণ করব না, আমাকে নিষেধ করা হয়েছে। কেন করা হয়েছে তোমরা জানো না কি? কদ দলালতুম ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, যদি আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি তাহলে আমি নবী হয়েও হেদায়েতের উপর থাকতে পারবো না, আমি হেদায়েত থেকে দূরে সরে যাব, এই জন্য আল্লাহ আমাকে তোমাদের প্রবৃত্তির অনুসরণ থেকে নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকেও প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করেছেন। দাউদ আলাইহিসসালামকে আল্লাহ পৃথিবীর বাদশাহ দিয়েছেন, বাদশাহ দেওয়ার পর আল্লাহ দাউদকে নির্দেশ দিয়েছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিউল হাওয়া
আল্লাহ বলছেন, ইয়া দাউদ, হে আমার নবী দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে পৃথিবীর বাদশা বানিয়েছি, ফাহকুম বাইনান নাসি বিল হক, যখন তুমি বিচার ফয়সালা করবে মানুষের সাথে ইনসাফপূর্ণ বিচার করবে, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, বিচারের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করো না। কিসের অনুসরণ? একটু সকলে বলো না, কিসের অনুসরণ? প্রবৃত্তির অনুসরণ করো না, নফসের অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি প্রবৃত্তির এবং নফসের অনুসরণ করো, তুমি আল্লাহর হেদায়াত থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। এটি যদি নবীদের নির্দেশ হয়, তাহলে আমরা যদি প্রবৃত্তির অনুসরণ করি, আমরা কি পদভ্রষ্ট হব না? কথা বলেন ভাইয়েরা, হব না? শুধু তাই নয়, ইহুদি এবং নাসারাদের ব্যাপারে যখন নবীজি দীনের দাওয়াত দিচ্ছেন, ইহুদি এবং নাসারারা গড়িমসি করতে লাগলো। আল্লাহ ইহুদি এবং নাসারার ব্যাপারে রাসূলকে আয়াত নাজিল করে জানিয়ে দিল, ওয়ালা তারদা আকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, আপনি ইহুদি এবং নাসারাদের মন জয় কখনো করতে পারবেন না যতক্ষণ না আপনি তাদেরকে পরিপূর্ণ অনুসরণ না করেন। আপনি তাদেরকে জানিয়ে দিন, আল্লাহর দেখানো হেদায়েতের উপরে শ্রেষ্ঠ কোনো হেদায়েত নাই। হে নবী, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, ওয়ালা ইনিত্তাবাতাহু আহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরে আপনি যদি তাদের কুপ্রবৃত্তি অনুযায়ী নিজেকে পরিচালনা করেন, কাফেররা ইহুদি এবং নাসাররা যা আপনাকে বলে আপনি যদি তা মেনে নেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর পক্ষ থেকে নবী হওয়ার পরেও আপনার জন্য কোনো সাহায্য থাকবে না, আল্লাহ আপনার অভিভাবক না বলে ঘোষণা হলো। প্রিয় ভাইরা, কত ভয়ানক কথা যে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না, তারা মনে যা চায় তাই করে, আপনি তা কখনো করবেন? এটা নবীদের নির্দেশ। এবার আল্লাহর সমগ্র পৃথিবীর মুসলিম নরনারীকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ওহে দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছো, আমি আল্লাহর ঘোষণা, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহকে সাক্ষী রেখে ন্যায় বিচার করো, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি তুমি নিজের ক্ষেত্রে বিচার হয়, নিজের মা বাবার ক্ষেত্রে বিচার হয়, নিজের নিকটবর্তী মানুষের ক্ষেত্রে যদি তুমি বিচার করো, কখনো ন্যায়ের বিরুদ্ধে যাবে? এরপর আল্লাহ বলছেন, ওয়াইন ওয়াইন ইয়াকুন গনিয়ান আও ফাকিরা, তুমি বিচারক, একজন গরিবের বিচার করতে পারো, একজন ধনীরও বিচার করতে পারো, ফাল্লাহু আউলা বিহিমা, বিচারের ক্ষেত্রে স্বজন প্রীতি করবে না, কেননা ওই গরিবের শুভাকাঙ্ক্ষী তোমার চেয়ে আল্লাহ অনেক বেশি। এই কথা বলার পরে আল্লাহ ইমানদারদেরকে বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তাআদিলু ওয়া ইন তালবু আও তু'রিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। এরপর আল্লাহ বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া, বিচারের ক্ষেত্রে তোমরা কখনো প্রবৃত্তির অনুসরণ করবে না। কেন করবে না? তোমরা বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার করবে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না, তোমরা পাশ কাটিয়ে বিচার করবে, তোমরা যাই করছো এই ব্যাপারে জানেন কে? নিজের ব্যাপারে, নিজের মা বাবার ব্যাপারে, নিজের নিকটবর্তী মানুষের ব্যাপারে। আল্লাহর পয়গাম হলো, কখনো প্রবৃত্তির অনুসরণ করে বিচার করা যাবে? প্রিয় ভাইরা, তাহলে প্রবৃত্তির অনুসরণ করা যাবে? প্রবৃত্তির অনুসরণ করা যাবে না।